আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দর্শক, আজকে আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে ঘড়িতে 11:45। ইতিমধ্যেই রাজধানী জুড়ে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সমাবেশ প্রস্তুতির কাজ শুরু করেছে। এই সমাবেশকে সামনে রেখে দুটি শিরোনাম করেছে প্রথম আলো, যে নির্বাচন ঠেকানো যাবে না এই বার্তা দেবে আওয়ামী লীগ, অর্থাৎ আজকের জনসভায় এই বার্তা দেবে। আর আরেকটি শিরোনাম হচ্ছে আজ এক দফার ঘোষণা দেবে বিএনপি সহ 37টি রাজনৈতিক দল। এই খবরের পাশাপাশি আরেকটি খারাপ খবর আছে, সেটি হচ্ছে ভোটের আগে পছন্দ মতো প্রশাসন সাজাচ্ছে সরকার। যাই হোক, আমি এটা পরে বলি, কিন্তু প্রথম যেই খবর দুটি এটি চমৎকার লেগেছে। আজকে বেলা 3টার সময় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটের আওয়ামী লীগের সমাবেশ, অর্থাৎ গুলিস্তান প্রাঙ্গণে, আর নয়াপল্টনে বেলা 2টায় সমাবেশ করবে বিএনপি। দর্শক, চমৎকার, এরকম একটি রাজনৈতিক আবহ বিরাজ করছে বাংলাদেশে এই মুহূর্তে, এবং এমন একটা সময় এই রাজনৈতিক পরিস্থিতি বা সমাবেশ যখন ঢাকায় পশ্চিমা দেশগুলোর দুটি শক্তিশালী প্রতিনিধি দল সফর করছে। একটি হচ্ছে ইউরোপের প্রাক পর্যবেক্ষক দল, 16 দিনের সফর তাদের, লম্বা সফর, তাদের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি উজরা জিয়া, যার নেতৃত্বে আছেন ডোনাল্ড লু সহ 4 জন, তারা আজকে গেছেন কক্সবাজারে রোহিঙ্গার শিবিরগুলো পরিদর্শন করবে, এইটাও খুবই সিগনিফিক্যান্ট। তারপরেই তারা ঢাকায় ফিরবেন, ঢাকায় ফিরে তারা তাদের মিশনে নামবেন। তাদের মিশনের পুরো লক্ষ্যটা কি, উদ্দেশ্য কি, পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে যে তারা সরকার এবং বিরোধী দুই পক্ষের সংকট সম্পর্কে জানেন এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠানে করার ব্যাপারে তারা খুবই প্রত্যয়ী, এবং সেই লক্ষ্যে তারা তাদের মতন করে হয়তো কর্মপন্থা তারা প্রকাশ করবেন একেবারে সংশ্লিষ্টদের কাছে, সরকারের নীতি নির্ধারকদের কাছে। কেননা এই সংকট যেই এখন চলছে, নির্বাচনী সংকট, সেই সংকটটা আসলে এটা হচ্ছে মানে লাটাইটা সরকারের কাছেই, সুতরাং তারাই সমাধান করতে পারে। সেই কারণেই সম্ভবত মার্কিন প্রতিনিধি দল এই দফা বিরোধী দলের সঙ্গে বৈঠক করছে না। বিরোধী দলের সাথে বৈঠক করলে একটা ইম্প্যাক্ট হবে, বিরোধী দল হয়তো উৎসাহিত হতো, কিন্তু অন্যদিক দিয়ে সরকার বা ক্ষমতাসীনরা একটা প্রচার করতো যে বিরোধী দল দ্বারা তারা ইনফ্লুয়েন্সড, কিন্তু তারা তো পুরো বিষয়টা জানে, সেই কারণে হয়তো তারা বৈঠক করছে না। তারা তাদের বার্তাটা পৌঁছে দেবে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়, অথবা সরকারের কাছ থেকেই জানতে চাইবে যে তারা কি তাদের পথেই চলতে থাকবে নাকি ভিন্ন কোনো পরিকল্পনা আছে যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। দর্শক, আবার ফিরে আসি প্রথম যেটা শুরু করেছিলাম, যে আজকে একটা অসাধারণ দিন, 12 জুলাই আজকে বিএনপির সমাবেশ, তার পাল্টা হিসেবে আওয়ামী লীগের সমাবেশ ডেকেছে। ঠিক আছে, একই দিনে দুটি সমাবেশ, আমি আমার রাজনৈতিক জীবনে যখন নাকি আমি তুঘোর রিপোর্টার ছিলাম তখন সেটি দেখেছি এবং বেশ ভালোই লাগত। এই গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, এই প্রাঙ্গণে একাধিক রাজনৈতিক দল একই সময়ে সমাবেশ করত, জামাত ইসলাম করত বাইতুল মোকারমে, আওয়ামী লীগ করত গুলিস্তান বা বঙ্গবন্ধু এভিনিউতে, বিএনপি করত নয়াপল্টনে, আর পাঁচদল বাম গণতান্ত্রিক জোটগুলো সিপিবি অফিস অথবা প্রেস ক্লাব এইসব অঙ্গনে করত, এবং শান্তিপূর্ণভাবে বহু সমাবেশ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু বছর এটি একেবারেই অনুপস্থিত ছিল, এবং এই অনুপস্থিত থাকার কারণে রাজনীতিটা একেবারেই একতরফা
ভাবে মানে এক কেন্দ্রিক মানে শুধু সরকারি দল ক্ষমতাসীন দল তার বাইরে আর কোনো রাজনৈতিক শক্তি ছিল এটা বোঝাই যেত না। জামাত ইসলাম তো পুরোপুরি আন্ডারগ্রাউন্ডে ছিল এবং এটা কি আসলে রাজনৈতিক দল হিসাবে সরকার স্বীকার করতো কি করতো না এটা বোঝা যেত না, কিন্তু সেই রাজনৈতিক দল কিন্তু আবার উঠে আসছে এবং তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখন বৈঠক করবে নির্বাচন নিয়ে। অন্যদিকে বিএনপির নানান শর্ত, সমাবেশের অনুমতি না দেয়া, নানান কারণে একটা অবরুদ্ধ পরিবেশ ছিল। সেই পরিবেশটা গত এক বছরে আস্তে আস্তে এই এটা খুলতে শুরু করলো জট, এবং এই জট খুলতে যেও দেখা গেল যে 10-12 জন ইতিমধ্যে মারা গেল বিরোধী দলের। যাই হোক, আজকের দিনটার সব ঠিক আছে, শুধু একটা জিনিস দর্শক খুবই আমি মিস করছি এই কারণে যে তরুণ বয়সে আমি যখন নাকি রিপোর্টার ছিলাম তখন আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি থাকতেন শেখ হাসিনা, অন্যদিকে বিএনপির সমাবেশের প্রধান মুখ থাকতেন বেগম খালেদা জিয়া। আজকে তার অনুপস্থিত দেখছি, অথচ দুজনই কিন্তু জীবিত আছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আজকে তার দপ্তরে থাকবেন, আজকে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবেন ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপির সমাবেশে রিপ্রেজেন্ট করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর দলের প্রধান বেগম খালেদা জিয়া বন্দিত্ব জীবন যাপন করছেন গুলশানের তার বাসায়। এটি হচ্ছে রাজনীতির দুর্ভাগ্য। আজকে এই দুই নেত্রীকে একেবারেই বলতে গেলে আমরা আমাদের শেষ সাংবাদিকতা জীবনের বা বয়সের কারণে একেবারে শেষ প্রান্তেই বলা যায় বা কিছু আগে, কিন্তু আজকের তরুণরা, আজকের যুব সমাজ কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে আর দেখতে পায় না আমরা যেমনটা দেখেছি। তখনকার দুই নেত্রীকে ঘিরে যেই মানে জোয়ার মানুষের মধ্যে, দলের মধ্যে, আজকে একেবারেই অনুপস্থিত। এবং আমরাও আজকে অনেক দিন মিস করি, অন্তত মনে পড়ে না সর্বশেষ কবে দুই নেত্রী আলাদা আলাদাভাবে মানে তারা তাদের সমাবেশে উপস্থিত হয়েছে, এটা সত্যি কথা বলতে আমি এখন স্মরণ করতে পারছি না, আমার নিজেরই মনে নেই। তাহলে এখন যারা তরুণ যুবক তাদের তো একেবারেই এই দৃশ্যটাই তারা দেখেনি। তো এটা একটা আফসোস যে আজকের এই বড় বড় সমাবেশে যদি একদিকে শেখ হাসিনা থাকতেন আরেকদিকে বেগম খালেদা জিয়া থাকতেন সেটা ভালো লাগতো। চাই না এইটা আর কখনো ফিরে আসবে কিনা, এটাও আমি আবারও বলি এটাও সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। এখনো যদি রাজনীতিকে যদি বন্ধনমুক্ত করা হয়, রাজনীতিকে যদি মানে এই বৃত্ত থেকে যদি বের করা হয়, হয়তো সেই পরিবেশ ফিরে আসবে। বেগম খালেদা জিয়াকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে তিনি তার সমাবেশে আসতে পারবেন, আর প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা তিনি যেহেতু দলের সভানেত্রী তিনিও আজকে আসতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজনের কাউকেই আমরা পাচ্ছি না। ভোটের আগে পছন্দ মতো প্রশাসন সাজাচ্ছে সরকার, এই খবরে বলা হচ্ছে যে গত 5 দিনে 28 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া খবরে বলা হচ্ছে যে পুলিশ সুপার পদেও 13 জনের বদলি হয়েছে, আর ইউনো পদে নতুন নিয়োগ পেয়েছেন 45 জন। এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যেমন পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের পিএস আরিফুজ্জামান শরীয়তপুরে তারই নিজের প্রাচুরী এলাকায় ডিসি হিসাবে নিয়োগ দিয়েছে। তারপরে অন্যান্য জায়গায়ও রদবদল হচ্ছে। তো এই যে 5 দিনে 28 জেলায় নতুন ডিসি, নতুন এসপি, 13 জেলায় 45 উপজেলায় ইউনো বদলি, এইগুলো আসলে মানে এক ধরনের সান্ত্বনা, এগুলো কোনো কাজের কাজ না। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে এটা খুব সহসাই উঠে যাবে তা না, এবং এটা কিন্তু আমাদের এই দুর্নীতিগ্রস্ত বা দলীয় প্রশাসনের উপর একটা কিন্তু একদম করাত হয়ে থাকলো আর কি, যে যদি তারা মানে কোনো পারপাস সার্ভ করে, তারা মানে নীতির বাইরে যে কর্মকাণ্ড করে, তাহলে কিন্তু ওই করাত দিয়ে তাদের গলা কাটা যাবে, অর্থাৎ চিরজীবনের মতন তারা এবং তাদের পরিবার যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। তো সেটা কি মেনে নেবে? মেনে তো নেবে না, কারণ যারা আমাদের টপ লেভেলে প্রশাসন, পুলিশ, সব টপ লেভেলে, তাদের কিন্তু মানে তাদের প্রজন্ম, তাদের পরিবারের লক্ষ্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা উন্নত দেশ। তো মার্কিন ভিসা নীতি তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, সব উন্নত দেশই এটা ফলো করবে, ফলে
এই ধরনের প্রশাসন সাজানো গোছানো এগুলি অতীতেও অনেকেই করেছে, কিন্তু আসলে কাজ হয়নি। শেষ পর্যন্ত কিন্তু যেটা হবার সেটাই হয়েছে, অর্থাৎ জনগণের ইচ্ছা, জনমত, এটা সাময়িকভাবে দাবানো যায়, লম্বা সময়ের জন্য দাবানো যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।